হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে নতুন ধরনের আমের ক্ষীর সন্দেশ বানিয়েছি। এই সন্দেশটা কিভাবে বানিয়েছি সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে এই সন্দেশটা বানিয়ে ফেলা যায়, খেতে দারুণ সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো 4টে হিমসাগর আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে এর পাল্পটাকে বের করে নিয়েছি। 10টা আমন্ড বাদামকে ছোট ছোট করে একদম কুচিয়ে নিয়েছি। চেরি কুচিয়ে নিয়েছি, 1 কাপ মতো সুজি নিয়েছি। 4টে আমের পাল্পকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে একটুখানি কেশর দিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য দুধের মধ্যে এই কেশরটাকে ভিজিয়ে রেখে দেব। চামচ দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। 1/2 কাপ দুধের মধ্যে 1 টেবিল স্পুন মতো ম্যাঙ্গো এসেন্স দিলাম। প্রথমে কড়াইটা গরম হলে শুকনো খোলায় সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেবার পরে ঘি দিয়ে দিতে হবে। 2 টেবিল স্পুন মতো ঘি দিলাম। সুজিটাকে ঘি দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো ভাজতে হবে। কাপের মধ্যে 1টা কাপে যে কেশর মেশানো দুধ রেখেছিলাম আর 1/2 কাপে ম্যাঙ্গো এসেন্স দিয়ে যে দুধ রেখেছিলাম সেই 2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধ দেবার সময়ে খুব সাবধানে ধীরে ধীরে দুধ দিতে হবে, না হলে দুধ ছিটকে এসে বিপদ হবার সম্ভাবনা থাকতে পারে। দুধ দেবার পরে সুজি আর দুধ অনবরত নাড়তে থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে সুজি যেন কোথাও দলা বেঁধে না যায়। এবার আমের পাল্পগুলো দিয়ে দিতে হবে। আমের পাল্প দেবার পরে একইভাবে নেড়ে যেতে হবে। এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিলাম আর 1 চিমটি মতো নুন দিলাম। এবার অনবরত একইভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না আমের রসটা শুকিয়ে আসে। এর মধ্যে কুচিয়ে রাখা আমন্ড বাদাম দিয়ে দিলাম আর চেরিও কুচিয়ে রেখেছিলাম সেই চেরির কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমানকে ঘিয়ে একটুখানি আগে ভেজে নিতে পারেন। মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে সন্দেশের আকার দিলেই সন্দেশ তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।